সুনামগঞ্জে কৃষকের স্বপ্নের ফসল রক্ষায় সরকারের নেয়া বাঁধ নির্মাণ প্রকল্পে সীমাহীন দুর্নীতির অভিযোগ উঠেছে। শত কোটি টাকা ব্যয়ে নতুন বাঁধ নির্মাণের কথা থাকলেও পুরাতন বাঁধে কিছু মাটি ফেলে কাজ শেষ করা, অক্ষত বাঁধকে নড়বড়ে দেখিয়ে টাকা লুটপাট, এসব অভিযোগ এখন কৃষকদের মুখে মুখে। সত্যতা স্বীকার করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তারও। আর সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সুনামগঞ্জ থেকে বোরহানউদ্দিনের তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। এভাবেই বাঁধ ভেঙে পানির তোরে ভেসে যায় কৃষকের স্বপ্নের সোনালী ফসল। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বছরের একমাত্র ফসল বোরো ধান হারিয়ে নিঃস্ব হাজার হাজার কৃষক। কৃষকদের অভিযোগ, বাঁধ নির্মাণে সীমাহীন দুর্নীতি, অসাধু কর্মকর্তাদের লুটপাটি বাঁধ ভেঙে যাওয়ার প্রধান কারণ। সঠিক সময়ে যদি কাজ শুরু না হয়, সঠিক সময়ে যদি কাজ শেষ না হয়, তাহলে কাজের গুণগত মান বজায় রাখা যাবে না। হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিজন সেনের অভিযোগ, ফসল রক্ষা বাঁধে সরকার শত কোটি টাকা বরাদ্দ দিলেও কাজের কাজ কিছুই হয়নি, বরং পুরাতন বাঁধে কিছুটা মাটি ফেলে বাকি টাকা লুটে নিয়েছে অসাধু কর্মকর্তারা। এই যে দুর্নীতিবাজ, এই যে লুটপাট, এবারে যে লুটপাট হয়েছে তা 2017-18 ছাড়িয়ে গিয়েছে। কর্মকর্তা যারা আছেন তাদেরকে তদন্ত করুক এবং এই সরকারের টাকা সরকারকে ফিরিয়ে দেওয়া হোক। এদিকে শাল্লা উপজেলায় বাঁধ নির্মাণ প্রকল্পের অর্ধশতাধিক অক্ষত বাঁধকে নড়বড়ে দেখিয়ে প্রকল্প অনুমোদন দেওয়ার অভিযোগ উঠেছে পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তাদের বিরুদ্ধে। বারবার অভিযোগ দেওয়ার পরও এসও সাহেব এটা কিভাবে দিল, এটা আমাদের বোধগম্য নয়। এর চেয়ে আর নিয়ম কিভাবে হয়, এরা যখন খুশি যা খুশি তাই করে। অভিযোগের সত্যতা স্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রিওয়ার্ক করা হয়, প্রিওয়ার্ক করে যারা এক্সপার্ট টিম ছিল তারা এটা মেজারমেন্ট করে, তারাই এটা এস্টিমেট নির্ধারণ করে। আমি কয়েকটা পিএস নিয়ে কমপ্লেন পেয়েছি, আমি এগুলো আলাদাভাবে তদন্ত করব। বাঁধ নির্মাণের সকল অনিয়ম সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। যেখানে যেখানে আমরা অভিযোগ পাবো আমরা সেটি তদন্ত করে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনো পিআইসি কাজে ত্রুটি বিচ্ছুতি করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনে ফৌজদারি মামলা করব। আর আশ্বাস নয়, সারা বছরের খাবারের জোগান, স্বপ্নের ফসল রক্ষায় স্থায়ী সমাধান চান হাওরবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।